নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো টিএম স্টাডি ক্লাস। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব একটি খুব গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট, ভারতের রত্ন প্রণব মুখোপাধ্যায়। তো সম্প্রতি প্রণব মুখোপাধ্যায় প্রয়াত হলেন। তো আজকে আমরা জেনে নেব প্রণব মুখোপাধ্যায় সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন উত্তর। তো তোমরা ভালো করে ক্লাসটি দেখো, আর যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে। তো চলো শুরু করা যাক ক্লাস। তো দেখো, আজকের ক্লাসে যে প্রথম প্রশ্ন আছে, এখানে বলেছে প্রণব মুখোপাধ্যায় ভারতের কততম রাষ্ট্রপতি ছিলেন? অবশ্যই মনে রাখবে 13তম। প্রণব মুখোপাধ্যায় ছিলেন 13তম রাষ্ট্রপতি, ভারতের 13তম রাষ্ট্রপতি হলেন প্রণব মুখোপাধ্যায়। এর পরবর্তী প্রশ্ন আছে, দেখো এর পরবর্তী প্রশ্ন রয়েছে, প্রণব মুখোপাধ্যায় কবে জন্মগ্রহণ করেন? প্রণব মুখোপাধ্যায় 11ই ডিসেম্বর 1935 সালে জন্মগ্রহণ করেন। 11ই ডিসেম্বর 1935 সালে প্রণব মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন। আচ্ছা, তার পরবর্তী প্রশ্ন আছে, দেখো যে প্রণব মুখার্জি কোন রাজনৈতিক দলের নেতা ছিলেন? কোন ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রবীণ নেতা। তিনি ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন প্রবীণ নেতা। তো এর পরবর্তী প্রশ্ন রয়েছে, প্রণব মুখার্জি রাষ্ট্রপতি হওয়ার আগে কোন পদের দায়িত্বে ছিলেন? এটি একটি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন। অর্থমন্ত্রী ছিলেন তিনি, তিনি ছিলেন অর্থমন্ত্রী, রাষ্ট্রপতি হওয়ার আগে তিনি ছিলেন অর্থমন্ত্রী। তো দেখো এর পরবর্তী প্রশ্ন কী রয়েছে, এর পরবর্তী প্রশ্ন রয়েছে, প্রণব মুখার্জি ভারতের রাষ্ট্রপতি হিসাবে কবে যোগদান করেন? ডেটটা মনে রাখবে 25শে জুলাই 2012 সালে। 25শে জুলাই 2012 সালে তিনি রাষ্ট্রপতি হন, ঠিক আছে। তো এর পরবর্তীতে রয়েছে, দেখো প্রণব মুখার্জি কবে তার রাষ্ট্রপতি পদ থেকে অবসর গ্রহণ করেন? এবং 24শে জুলাই 2017 সালে তিনি অবসর গ্রহণ করেন রাষ্ট্রপতি পদ থেকে। তো এর পরবর্তী প্রশ্ন রয়েছে, দেখো প্রণব মুখার্জি রাষ্ট্রপতি থাকাকালীন ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? তো তিনি মনমোহন সিং এবং নরেন্দ্র মোদী, এই দুজন প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি কী ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন রয়েছে, দেখো প্রণব মুখার্জি রাষ্ট্রপতি থাকাকালীন উপরাষ্ট্রপতি কে ছিলেন? উপরাষ্ট্রপতি কে ছিলেন? মোহাম্মদ হামিদ আনসারি। মোহাম্মদ হামিদ আনসারি ছিলেন উপরাষ্ট্রপতি যখন প্রণব মুখার্জি রাষ্ট্রপতি ছিলেন। তো এর পরবর্তী প্রশ্ন রয়েছে, দেখো প্রণব মুখার্জি অর্থমন্ত্রী হিসাবে কবে নিযুক্ত হয়েছেন? তো প্রণব মুখার্জি দুবার তিনি অর্থমন্ত্রী হিসাবে নিযুক্ত হন। একবার ছিল 15ই জানুয়ারি 1982 সাল, আর দ্বিতীয়বারের জন্য হন 24শে জানুয়ারি 2009 সাল। মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ ক্লাস। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন রয়েছে যে ভারতের বিদেশ মন্ত্রী হিসাবে প্রণব মুখার্জি কবে নিযুক্ত হয়েছিলেন? সেটা কবে? 10ই ফেব্রুয়ারি 1995 সালে। 10ই ফেব্রুয়ারি 1995 সালে তিনি বিদেশ মন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছিলেন। আর বন্ধুরা, এই ক্লাসের পিডিএফ লিঙ্ক তোমরা যদি ডাউনলোড করতে চাও তো অবশ্যই করে কি করবে, আমাদের ডেসক্রিপশানে চলে যাও। ডেসক্রিপশানে দেখো টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রাম একটি অ্যাপ ডাউনলোড করবে এবং সার্চ করবে টিএম স্টাডি ক্লাস, এবং টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, সেখানে তোমরা পিডিএফটা পেয়ে যাবে। আর ডেসক্রিপশানে আমাদের ইউটিউব, ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপেরও লিঙ্ক দেওয়া আছে, তাড়াতাড়ি গিয়ে সেখান থেকে গিয়ে জয়েন হয়ে যাও। তো দেখো এর পরবর্তী প্রশ্ন কী রয়েছে, এর পরবর্তী প্রশ্ন রয়েছে, দেশের প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে প্রণব মুখার্জি কবে যোগদান করেছিলেন? তো সেটা 22শে মে 2004 সালে। 2004 সালের 22শে মে তিনি প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছিলেন। আচ্ছা, প্রণব মুখার্জি কোথায় জন্মগ্রহণ করেন? খুব গুরুত্বপূর্ণ, আমাদের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মিরাটি গ্রামে। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার এই মিরাটি গ্রামে প্রণব মুখার্জি জন্মগ্রহণ করেন। তো এর পরবর্তী প্রশ্ন রয়েছে, দেখো প্রণব মুখার্জি কবে প্রয়াত হন? প্রণব মুখার্জি প্রয়াত হন 31শে আগস্ট 2020 সাল, এবং তিনি দিল্লির আর্মি হাসপাতালে ভর্তি ছিলেন, ঠিক আছে। মনে রাখবে 31শে আগস্ট 2020 সাল প্রণব মুখার্জি প্রয়াত হন এবং তিনি এই আর্মি হাসপাতালে ভর্তি ছিলেন, দিল্লির আর্মি হাসপাতালে। আচ্ছা, প্রণব মুখার্জির স্ত্রীর নাম কি? প্রণব মুখার্জির স্ত্রীর নাম শুভ্রা মুখোপাধ্যায় বা শুভ্রা মুখার্জি। শুভ্রা মুখার্জি হলেন প্রণব মুখার্জির স্ত্রী।
আচ্ছা, এরপর রয়েছে প্রণব মুখার্জির সন্তানদের নাম কি? তো দেখো, ওনার একটি মেয়ে শর্মিষ্ঠা মুখার্জি এবং দুই ছেলে অভিজিৎ মুখার্জি এবং ইন্দ্রজিৎ মুখার্জি, মনে রাখবে। তো এর পরবর্তী প্রশ্ন আছে, খুব গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে দেখে নাও। প্রণব মুখার্জি কত সালে ভারতরত্ন সম্মান পান? 2019 সালে, 2019 সালে প্রণব মুখার্জি ভারতরত্ন সম্মান পান। তো দেখো, এর পরবর্তী প্রশ্ন কী রয়েছে, এর পরবর্তী প্রশ্ন রয়েছে, প্রণব মুখার্জি কত সালে পদ্মবিভূষণ সম্মান পান? পদ্মবিভূষণ সম্মান পান 2008 সালে, 2008 সালে প্রণব মুখার্জি পদ্মবিভূষণ সম্মান পান। তো এর পরবর্তীতে রয়েছে, প্রণব মুখার্জি কোন বিষয়ের ওপর অধ্যাপনা করেছেন? সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান, তিনি রাষ্ট্রবিজ্ঞান পড়াতেন, ঠিক আছে। তিনি 1969 সালে অধ্যাপনা করেছেন এই রাষ্ট্রবিজ্ঞানের ওপর। এর পরবর্তী প্রশ্ন রয়েছে, তিনি কত সালে শ্রেষ্ঠ সাংসদ পুরস্কারে ভূষিত হন? 1997 সালে, 1997 সালে তিনি এই যে শ্রেষ্ঠ সাংসদ পুরস্কারে ভূষিত হন। এর পরবর্তী প্রশ্ন রয়েছে, তো এর পরবর্তী প্রশ্ন রয়েছে যে প্রণব মুখার্জির রচিত গ্রন্থাবলীগুলি কী কী, বা তিনি যে বইগুলি রচনা করেছেন সেগুলো কী কী? তো দেখো, এখানে কী রয়েছে, এখানে রয়েছে মিড টার্ম পোল, রেন সার্ভাইভেল, চ্যালেঞ্জ বিফোর নেশান। তো এইগুলো ছিল তার রচিত বই। তো বন্ধুরা, এই ছিল 20টি প্রশ্নে তৈরি করা আজকের আমাদের গুরুত্বপূর্ণ ক্লাস প্রণব মুখার্জির ওপর, ভারতের রত্ন প্রণব মুখার্জি। তো বন্ধুরা, তোমার যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর অবশ্যই করে চ্যানেলটা কী করবে, সাবস্ক্রাইব করে নেবে। PDF লিঙ্কটা তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে, তো টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশানে পেয়ে যাবে, সেখান থেকে টেলিগ্রাম গ্রুপ জয়েন হয়ে যাও। সার্চ করবে TM স্টাডি ক্লাস, এবং PDFটি ডাউনলোড করার পর তোমরা PDFের মধ্যে দেখতে পাবে ঠিক এইরকম আমাদের চ্যানেলের লোগো রয়েছে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং টেলিগ্রামে। তো এগুলোতে সরাসরি ক্লিক করবে, এগুলোর ওপর সরাসরি ক্লিক করবে ছবির ওপর, এবং তোমরা যুক্ত হতে পারবে আমাদের সমস্ত সোশ্যাল মিডিয়ার সঙ্গে। তো অবশ্যই করে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে লেখো যে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে।